আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জাল রব্বুল আলম অশেষ কৃপায় আজকে আমরা সংক্ষিপ্ত আকারে লাইভে আসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল মুহররম মাসের বা আশুরা কেন্দ্রিক ফজিলত এবং আশুরা বা মুহররম কেন্দ্রিক প্রচলিত জাল হাদিস সমূহ। উল্লেখিত বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলার আশা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা আমাদের শুনছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। তো সম্মানিত বন্ধুগণ, আমরা সকলেই জানি যে যুগে যুগে কালে কালে জাল এবং জয়ীফ হাদিস ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, এবং ইহুদি খ্রিস্টান চক্র এবং একদল স্বার্থান্বেষী মুসলিমদের মধ্যেও পেট পূজারী আলেম, দরবারি আলেম, তারাও বিভিন্নভাবে শরিয়াতের নামে মানুষ সমাজে জাল এবং জয়ীফ হাদিস প্রচার করেছে এবং ইসলামের নামে সেগুলা তাদের নিজেদের ব্যবসার জন্য এবং পেট পুঁজির জন্য তারা এগুলা ইসলামের নামে সমাজে বিভিন্নভাবে ছড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইরশাদ করেছেন যে শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বানিয়ে প্রচার করবে, এবং এর ভয়াবহতাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা আরোপ করে, যেটা আমি বলিনি, সেটা যদি কেউ বলে তাহলে তার স্থান সে যেন জাহান্নামে বানিয়ে নেয়। অতএব জাল এবং জয়ীফ হাদিস এটা বর্ণনা করা এবং বলা এগুলো হারাম, এবং জাল এবং জয়ীফ হাদিস যুগে যুগে কালে কালে ইসলামের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং মুসলিম উম্মার অনৈক্যের সবচাইতে বড় একটা মূল বাধা এবং মূল কারণ হলো এই জাল এবং জয়ীফ হাদিস। এগুলার কারণে মূলত মুসলিম উম্মা বিভ্রান্তির বেড়াজালে আটকে পড়ে, বিভ্রান্তির বেড়াজালে এবং বিভ্রান্তির চোরাবালিতে আটকে পড়ে আজকে মুসলিম উম্মা শতদা বিভক্ত হচ্ছে, এবং আমাদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যাওয়ার ফলে ইহুদি খ্রিস্টান বিভিন্নভাবে আমাদের উপর নির্যাতন এবং জুলুম চালানোর শিকার মানে সুযোগ তারা পেয়ে যাচ্ছে। এখান থেকে উত্তরণের জন্য আমাদের ফিরে আসতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে, এবং প্রত্যেকটি আলেম ওলামা এবং যারা বক্তব্য দিয়ে থাকেন, বক্তা বা আলেম ওলামা বা দিনের দায়ী যারাই হোক, তাদেরকে সেই মুহাদ্দিসিনে কেরামদের মতো ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পূর্বকালের মুহাদ্দিসিনে কেরাম যেমন জাল এবং জয়ীফ হাদিসের ব্যাপারে সচেতন ছিলেন এবং কঠোর হস্ত ছিলেন, এবং শরিয়াতের নামে যেন জাল এবং জয়ীফ হাদিস শরিয়াতের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তারা বিস্তর চেষ্টা প্রচেষ্টা করে গেছেন এবং খেদমতে আঞ্জাম দিয়ে গেছেন, এবং যুগে যুগে যেন মানুষেরা কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে আসতে পারে সেজন্য তারা তাদের কিতাবসমূহে সহিহ হাদিসগুলো একত্রিত করেছেন, এবং তার পাশাপাশি তারা বিভিন্ন ত্রুটিপূর্ণ বর্ণনাও এনেছেন, সেগুলোর পিছনে তারা কারণগুলো উল্লেখ করে গেছেন যাতে মানুষেরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপর ভিত্তি করে আমল করতে পারে এবং সমাজে প্রচলিত জাল এবং জয়ীফ হাদিস বা মিথ্যা বর্ণনার ব্যাপারে সজাগ এবং সচেতন এবং সতর্ক হতে পারে। সম্মানিত বন্ধুগণ, শরিয়াতের বিভিন্ন ক্ষেত্রেই দেখবেন আপনারা জাল এবং জয়ীফ হাদিস প্রচলিত রয়েছে। ঠিক মুহররম মাস আল্লাহর কর্তৃক হারামকৃত এবং সম্মানিত মাসসমূহের অন্যতম, এবং এই মাসের মর্যাদা এবং ফজিলত রয়েছে, এবং এই মাসে মুসলিম উম্মার বেশ কিছু ঐতিহাসিক ঘটনা, স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনা রয়েছে, এবং এই মাসে মুসলিম উম্মার বিশেষ ইবাদত বন্দিগীও রয়েছে, সিয়াম রয়েছে এবং অপরাপর বিভিন্ন বিধান রয়েছে। কাজেই এটাকে কেন্দ্র করে, এই এই বিষয়গুলোকে লক্ষ্য করে সমাজে জাল এবং জয়ীফ হাদিস ব্যাপক আকারে প্রচলিত রয়েছে। আমাদের মধ্যে সমাজের বিভিন্ন বইয়ে আমরা দেখে থাকি যে এত পরিমাণ জাল এবং জয়ীফ হাদিস বর্ণনা হয়েছে যে সেগুলাকে কোরআন হাদিসের বই না বলে জাল এবং জয়ীফ হাদিসের ফ্যাক্টরি বললেই এটাই মনে হয় বলা ভালো হবে। আমার গবেষণার মতে এটা দেখা মানে আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশে জাল এবং জয়ীফ হাদিস প্রচারের ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে কয়েকটি বই, এগুলাকে জাল এবং জয়ীফ হাদিসের ফ্যাক্টরি নামে আপনারা অভিহিত করতে পারেন। এর মধ্যে একটি বই হলো এই যে 12 চাঁদের ফজিলত ও আমল। এই বইগুলাতে কোরআন এবং হাদিসের দু একটি উদ্ধৃতি থাকলেও এখানে মানে
75% 75% কথা এবং বিভিন্ন বর্ণনা সেগুলা হলো ত্রুটিপূর্ণ এবং জাল এবং জয়ীফ হাদিসের সমাহার। এরপরে আরেকটি রয়েছে যে মুকসদুল মোমেনিন, এই যে মুকসদুল মোমেনিন বা বেহেস্তের কুঞ্জি, এই 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 বইগুলাতে আপনারা কোরআন এবং সহিহ হাদিসের নিশানা খুঁজে পাবেন না। খুব দুই একটা বর্ণনা দেওয়া হয়েছে, তাও অপব্যাখ্যা করা রয়েছে, এবং জাল এবং জয়ীফ হাদিসের সমষ্টি বিভিন্নভাবে, এবং তার চেয়েও বেশি জাল এবং জয়ীফ হাদিস বর্ণনা হয়েছে ফাজাইলে আমল বইয়ে। আপনারা 12 চান্দের ফজিলত এবং আমল, তারপরে মানে কি বলে আমাদের মুকসুদুল মোমিনিন, হ্যাঁ, এরপরে তাবলিগি নিসাবের যেই ফাজাইলে আমল রয়েছে, এরপরে নিয়ামুল কোরআন রয়েছে, এই ধরনের যে বইগুলা, এই বইগুলাতে এমন পরিমাণ ত্রুটিপূর্ণ বর্ণনা দেওয়া রয়েছে, এগুলা অধিকাংশ মানুষ পড়ে থাকে এবং বিশ্বাস করে থাকে, বা এটাই অনেক মানুষের মানে প্রচলিত হয়ে গেছে, এই জন্য মানুষেরা এইভাবে বিভ্রান্ত হচ্ছে। এবং এই বইগুলো আমাদের সমাজে আসলে জাল এবং জয়ীফ হাদিসের এক একটা ফ্যাক্টরির মতো কাজ করছে। কাজে এই বইগুলার জরুরি তাহাকিক দরকার, এবং মুসলিম উম্মাকে এই বইগুলার যে ভুল ভ্রান্তি রয়েছে এখান থেকে সতর্ক সাবধান হওয়া দরকার, এবং এই সমস্ত বই থেকে মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুন এবং আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে মহররম মাসের ফজিলতের ব্যাপারে যে সমাজে প্রচলিত জাল এবং জয়ীফ হাদিস, এখানে অনেক বিষয় রয়েছে। এর মধ্যে এই যেমন 12 চান্দের ফজিলত, এই বইয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই বইয়ের হলো প্রথম চ্যাপ্টারের প্রথম অধ্যায় যেটা আসছে মহররম মাসের ফজিলত, এখানে শুরুতেই বলা হয়েছে যে মহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহরমের 10 তারিখে আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টি লাউহে মাহফুজ এবং যাবতীয় প্রাণীর রুহু মুবারক সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত সমুদ্র, মহাসমুদ্র এবং পাহাড় পর্বত এদিনেই আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে কথাগুলো যে এই মহরম মাসে সব সৃষ্টি হয়েছে, দুনিয়া আসমান জমিন সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে, তাকে এদিনে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এদিনে তার তৌবা কবুল করা হয়েছে, এদিনে হাওয়া আলাইহিস সালামকে মিলিত করে দেওয়া হয়েছে, এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে ভিড়েছিল, এই যে যে কাহিনীগুলো এই সব ত্রুটিপূর্ণ। আল্লামা আব্দুল হাই লখনবী রাহেমাহুল্লাহ বলছেন যে এই বিষয়গুলো ত্রুটিপূর্ণ। আপনার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইয়ে হাদিসের নামে জালিয়াতি, এই বইয়ের ভিতরেও দেখবেন যে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে এই জাতীয় কথাগুলো, এই কথাগুলো আসলে ভিত্তিহীন এবং এই কথাগুলো ঠিক নয়। এ শুধুমাত্র এখানে একটি বিষয় ঠিক, সেটি হলো যে আল্লাহ রব্বুল আলমিনের নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ রব্বুল আলমিন এই আশুরার দিনে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, এবং ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন এই আশুরার দিনেই আল্লাহ রব্বুল আলমিন ডুবিয়ে মেরেছিলেন। এটা এই বিষয়টি সত্য, কোরআন এই বিষয় কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আশুরার ফজিলতে আরও যা হাদিস বর্ণনা করা হয়েছে এই 12 চান্দের ফজিলত বইয়ের 16 নম্বর পৃষ্ঠায়, এখানে দেখেন বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি আশুরার রাতে সুবহে সাদেকের পূর্বক্ষণে 12 রাকাত নফল নামাজ আদায় করে করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তাকে বহু সওয়াব দান করা হবে এবং সে ব্যক্তি বেহেস্তের নিয়ামতের পূর্ণ হকদার হবে। এই যে আশুরার আশুরার দিনে আমরা বিভিন্ন সালাতের নিয়মকানুন আমাদের এই বইসমূহে পাবো, এই ব্যাপারে আশুরার দিনের বিশেষ সালাত বা এই ব্যাপারে যত বর্ণনা রয়েছে সবই ত্রুটিপূর্ণ। যে আশুরার দিনে 4 রাকাত সালাত আদায় করতে হবে, জোহর এবং আসরের মাঝখানে প্রত্যেক রাকাতে এতবার সুরা ফাতিহা, এতবার সুরা ইখলাস, এতবার সুরা নাস ফালাক বা তারপরে দুরুদ ইব্রাহিম, এতবার সালাতের শেষে আয়াতুল কুরসি, এতবার, এই বিষয় সম্পর্কিত যত বর্ণনা রয়েছে এই বর্ণনাগুলো একটিও সহি নয়। কোরআন এবং হাদিসে এই বিষয়গুলো আসেনি, পরবর্তীতে জাল এবং জয়ীফ হাদিসের মাধ্যম দিয়ে এগুলা ইবাদতের নামে আমাদের সমাজে প্রচলিত হয়েছে। এরপর এখানে দেখেন আরও বলা হয়েছে যে ব্যক্তি আশুরার তারিখে 2 রাকাত সালাত আদায় করবে এবং 4 রাকাত নফল নামাজ আদায় করবে, এবং নামাজের প্রতি রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা জিলজাল, সুরা কাফিরুন, সুরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক হাশরের কঠিন ময়দানে তাকে বিপদ থেকে মুক্তি করে দিবেন। এই যে ফজিলতের বিষয়, শুনলে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, মানুষকে আমরা অনেক বক্তরা এটাই ওয়াজ করে, এই যে আশুরা সামনে আসছে তো মানুষেরা যারা বেদাতি আলেম তারা খুতবার মধ্যে এগুলো কথাই বলবে যে হ্যাঁ, আশুরার দিন আপনার নামাজ আদায় করবেন, সালাত আদায় করলে এইভাবে হাশরের ময়দানে বিপদ থেকে বেঁচে যাবেন। মানুষেরা শুনি আর সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, আর ভাবে যে হ্যাঁ মনে হয় এটাই ঠিক, তাহলে তো আমাদের সালাত পড়তে হবে। এইভাবে তাহাকিক ছাড়া কথা বলার কারণে মানুষেরা, সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে, এবং আলেম আলামাদের এই বিষয়গুলো সতর্ক হওয়া দরকার যে আসলে এই যে বর্ণনা দেখেন এখানে কোনো রেফারেন্স নাই। এই বইগুলোতে আপনারা দেখবেন সব বর্ণনা আমি দাগিয়ে রাখছি লাল কালি দিয়ে, এখানে দেখেন যে কোনো রেফারেন্স নাই, এই হাদিসটা কে বর্ণনা করেছে, কোথায় আছে, কোন কিতাবে আছে, সহিনা জয়ীফ বিলা তাহাকিক কথাগুলো চলে আসছে। এইভাবে কথাগুলো প্রমাণ ছাড়া কোনো কথা শরীয়তের মানাও যাবে না, সেটা বিশ্বাসও করা যাবে না।
এইভাবে এই যে এখান থেকে 16 পৃষ্ঠা থেকে শুরু করে 1 2 3 4 5 6 তার এইভাবে 7 এই পর্যন্ত বিভিন্ন ফজিলতের নামাজের বর্ণনা দেওয়া হয়েছে আশুরার দিনে, সবই জাল হাদিস এবং সবই মিথ্যা, এগুলো ঠিক নয়। এরপরে দেখেন আরেকটা বলা হয়েছে 18 পৃষ্ঠায়, যে ব্যক্তি আশুরার তারিখে কোনো রোগীকে সেবা যত্ন করলো সে যেন দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর সেবা করলো। বিশাল ফজিলত না? ফজিলত শুনে মনে হচ্ছে কি যে সারা দুনিয়ার মানুষের সেবা করার সুযোগ হয়ে গেল, বিশাল ব্যাপার। কিন্তু দেখেন যে এই হাদিস কে মানে কোথায় আছে, কোনো কিতাবের হাওয়ালা নাই, এবং এই জাতীয় হাদিসগুলা আসলে ঠিক নয় এবং এগুলো জাল হাদিস, যে যে ব্যক্তি আশুরার দিনে কোনো রোগীর সেবা যত্ন করলো সে দুনিয়ার সমস্ত রোগীর সেবা করলো, জাল হাদিস, এগুলো আসলে ঠিক নয়। এরপর লেখা আছে মহররমের নফল নামাজ, এই নফল নামাজের মধ্যে কত রকমের নিয়ম দেওয়া রয়েছে, সব এগুলা এই নামাজের পরে দোয়া পড়তে হবে, এইগুলা বিষয়গুলো আসলে ঠিক নয়, এগুলা আসলে মানে সবই ত্রুটিপূর্ণ। সম্মানিত বন্ধুগণ, এরপরে দেখেন আর একটা হাদিস এখানে বর্ণনা করা হয়েছে আশুরা নফল রোজার ফজিলতের ব্যাপারে, বলা হয়েছে মান সামা আশুরা মিনাল মুহাররমি আতা সওয়াবা আশারাতু আলফি শাহিদিন ওয়া সওয়াবু আশারাতু আলফি হাজ্জিন। এই মানে বালোচন্দের ফজিলত আমল এই বইয়ের 19 পৃষ্ঠার শেষে দেখবেন আপনার হাদিসটি আছে, যে ব্যক্তি মহরম মাসের আশুরার দিনে রোজা রাখবে মহান আল্লাহ তাআলা তাকে 10,000 শহীদের এবং 10,000 হাজির সওয়াবের সমান আমল দান, আমলের সমান সওয়াব দান করবেন। মানে মহরম মাসে আপনি যদি সিয়াম পালন করেন তাহলে আপনাকে আল্লাহ 10,000 শহীদের সমান সমান সওয়াব দিবে আর 10,000 হাজির সমান সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দিবে। এই হাদিসটা এখানে বর্ণনা করা হয়েছে, তাও আবার আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে এরকম হাদিস, ফজিলতের হাদিস যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলবেন তো কোনো কিতাবে তো থাকতে হবে, আমরা তো দেখছি না কুতুবে সিত্তার কোনো কিতাবে আছে বা কোনো সহি তাহাকিকে। এই হাদিসগুলো আপনারা গুগল লিখে সার্চ দিয়ে দেখবেন, শেষে দেখবেন যে তাহাকিকে বিস্তারিত আসছে কি মওজু হাদিস, এই হাদিসের কোনো প্রমাণ নাই। এইভাবেই চলছে আমাদের সমাজে। আরো বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের প্রতি সারা বছরে মাত্র একটি রোজা ফরজ করেছিলেন, সেই রোজার তারিখ হলো মুহররম মাসের আশুরার দিন। এই পবিত্র দিনটি রোজা রাখার বদলে মহান আল্লাহ তাআলা রোজাদারের রুজি রোজগারে অত্যাধিক বরকত ও রহমত দান করেন, সাথে সাথে একটি মাত্র রোজা রাখার বদলতে তার জীবনের 40 বছরের গুনাহ খাতা কাফফারা হয়ে যায়। মুহররম মাসের একটি রোজা রাখলে আপনার জীবনের 40 বছরের গুনাহ খাতা কাফফারা হয়ে যাবে, এখানে বর্ণনা করা হচ্ছে এই 12 চান্দের ফজিলত আমল বইয়ের 20 নম্বর পৃষ্ঠায়। তাহলে এত বড় ফজিলত আমরা মিস করতে পারি, কাজেই মানুষ তো এগুলোই আমল করছে, কিন্তু আসলে সম্মানিত বন্ধুগণ এই বিষয়গুলো আসলে কি, এগুলো আসলে ঠিক নয় এবং এগুলো জাল এবং জয়ীফ হাদিসের সমষ্টি, জাল এবং জয়ীফ হাদিসের ফ্যাক্টরি হলো এই বইগুলো, সবই জাল এবং জয়ীফ হাদিস এখানে অধিকাংশ। এরপরে আরো বলা হচ্ছে মান সামা ইয়াউম আশুরা মিনাল মুহাররমি আতা সাওয়াবা আশারাতা আলফি মালাকিন, বলা হচ্ছে যে ব্যক্তি মুহররম মাসের আশুরার দিনে রোজা পালন করবে আল্লাহ তাআলা 10,000 ফেরেশতার নেক আমলের সমান পুণ্য তাকে দান করবেন। আপনি আশুরার দিনে একদিন রোজা রাখলে আপনাকে আল্লাহ 10,000 ফেরেশতার সমান নেকি আপনাকে দান করে দিবেন, এই হাদিস এখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে হাদিস জাল করা হয়েছে, এই হাদিসগুলো ঠিক নয় এবং এগুলা জাল হাদিস। এরপর আরো বলা হয়েছে মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতু 60 সানাতিন বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ পাক তার আমল নামায় 60 বছর রোজা এবং রাত জেগে ইবাদত করার সওয়াব দান করে দিবেন। আশুরার দিনে রোজা রাখলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নাকি 60 বছর আপনি যে রফল রোজা রাখলে সওয়াব হইতো এবং রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হইতো সেটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এইভাবে হাদিসের পর হাদিস বর্ণনা করা হয়েছে। তারপরে আরো বলছে যে ওমান ফাতারা মুমিনান লাইলাতা আশুরা কা আন্নামা আফতারা ইনদাহু জামিয়া উম্মতি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসবাআ বুতুনাহুম, বলা হচ্ছে যে ব্যক্তি আশুরার তারিখে রোজ রাতে কোনো রোজাদার মুমিন ব্যক্তিকে ইফতার করায় সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমস্ত উম্মতকে ইফতার করালো এবং তাদের সকলের উদর পূর্তি করে দিল। আশুরার রোজার যারা রাখবে তাদেরকে যদি আপনি ইফতার করান তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে ইফতার করানোর সমান নেকি পাবেন এবং তাদের সমস্ত মানুষকে খাওয়ায়ে উদর বা পেট পূর্ণ করার সমান আপনি নেকি পেয়ে যাবেন। এত বড় বিশাল ফজিলত এই জাল হাদিসের কিতাবসমূহে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ফজিলতের ধোকায় পড়ে অধিকাংশ মানুষ ভক্তির চূড়াগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এই আমলগুলো মানে শয়তানের চূড়াগুলি দিয়ে আমাদের মধ্যে ঢুকেছে এবং জাল এবং জয়ীফ হাদিসের আমল করে আমরা আসলে এভাবে আজকে বিভ্রান্ত হচ্ছি। এবং আরেকটি বিষয় রয়েছে যে আমাদের সমাজের অধিকাংশ অনেক ওয়াইজিন যারা বক্তব্য দিয়ে থাকেন
যার যত সুর ভালো তার বক্তব্যে মানুষ তত ভালো ভক্ত। সে হাদিস কোরআন বলুক আর না বলুক, কী বলছে আজব কিচ্ছা কাহিনী বলছে এটাই মানুষ খুশি, কিন্তু সুর হতে হবে। মানে যে যত সুর দিয়ে সার দিয়ে টান দিয়ে তারপরে আজবভাবে মানে এমনভাবে এমনভাবে সুর সার করছে যেগুলো বক্তব্যের কোনো আদব হতে পারে না, ইসলামের বক্তব্যের কোনো আদব এরকম নয়। তো এইরকম অধিকাংশ বক্তা আমাদের সমাজে এরকম জাল এবং জয়ীফ হাদিস বিভিন্ন ঘটনামূলক বলে থাকে। এর মধ্যে অন্যতম হলো আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। উনার ওয়াজে আমরা নিজেরাই আমি শুনেছি যে উনি বলছেন এই যে মুহররম মাসের এই যে ফজিলত দেওয়া হলো, যে ব্যক্তি মুহররম মাসের রোজা রাখবে তাকে ইফতার করালে ওটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতকে ইফতার করা হবে, এরকম ফজিলতের মতোই একটা কাহিনী তিনি বলছেন যে একজন ব্যক্তি মুহররম মাসের রোজা রেখেছিল আশুরার রোজা, তা আশুরার রোজা রাখার পরে সে এখন ইফতার করবে, খুবই গরিব মানুষ খুবই দরিদ্র মানুষ, ইফতার করার কিছু নাই। তা একজন মুসলিম দোকানদারের কাছে যে বা ব্যবসায়ীর কাছে যে বলেছে যে ভাই আমি তো আশুরা রোজা রেখেছি তো আপনি আমাকে কিছু ইফতার করার জন্য দেন, তো সে বলছে যে না আপনাকে কিছু দেওয়া যাবে না, আপনি এখান থেকে বিদায় হন। একবারে গলা ধাক্কা দিয়ে অপমান করে তাকে একবারে দূর করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মনটা মানে দুঃখ ভারাক্রান্ত হয়ে লোকটা চলে গেল, যে নাকি মানে আরেকজনের কাছে চেয়েছে, তো ভাগ্যক্রমে সে ছিল হিন্দু লোক, সে হিন্দু লোকটা তাকে ইফতার করানোর জন্য কিছু দিয়েছে যে হ্যাঁ আপনি রোজা ছিলেন, আপনার মুসলমান ভাই আপনাকে ইফতার করতে দিল না, তো আমি আপনাকে ইফতার করালাম, এবং সে তাকে নাকি ইফতার করিয়েছে। এখন রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, তো যেই ব্যবসায়ী মুসলিম ছিল সে এখন স্বপ্নে দেখছে যে যেই লোকটা ওই হিন্দু লোক যাকে ওই মুসলিম লোককে ইফতার করালো মুহররমের রোজাদারকে, আল্লাহ নাকি স্বপ্নে তাকে মুসলমান বানিয়ে দিছে, সে মুসলমানও হয়ে গেছে এবং সে জান্নাতে ঘুরছে। এবং সে বলছে যে হ্যাঁ তুমি মুসলমান হয়ে তুমি তোমার মুসলিম ভাইকে ইফতার করালে না, সে রোজা ছিল, এখন দেখো আমি তো জান্নাতে চলে গেছি। এই তো স্বপ্নে দেখে এরকম মানে ঘুম ভেঙে গেছে, এখন সে দৌড় দিয়ে চলে গেছে সেই লোকের কাছে যে হাত পা ধরে ক্ষমা চাচ্ছে যে আমাকে ক্ষমা করে দাও। এইরকম এই যে কাহিনীগুলো কোনো জায়গায় বর্ণিত হয় নাই, সহি কোনো রেওয়ায়েতে এগুলো নাই, এগুলো সবই মানে ওই যে মানে ধোকায় পড়ে মানে কাশফ ইলহামের বিষয়গুলো, যারা স্বপ্নের এই সমস্ত মানে ঘটনাবলিতে বিশ্বাসী এবং যারা এই ধরনের জাল এবং জয়ীফ হাদিস বিলা তাহাকিকে আমাদের সমাজে বলে থাকে, এই সমস্ত মানুষ হলো তারা। প্রত্যেকটা বিষয়ের আপনাকে ডকুমেন্ট থাকতে হবে, দলিল থাকতে হবে কোরআন সুন্নার, এবং অথেন্টিক বিষয় থেকে যেটা আপনার সত্য প্রমাণিত হবে সেটা হোক সেটা আপনাকে বলতে হবে, এর আগে বলা যাবে না। যারা তৌবাতুন নাসুহার ব্যাখ্যা দেয় যে নাসুহার মতো তৌবা করো, নাউজুবিল্লাহ, তাওবাতুন নাসুহা মানে নাসুহা ব্যক্তির মতো তৌবা করো, আল্লাহ কোরআনে বুঝিয়েছে। এই যে ভুল কথাগুলো আমাদের সমাজে রয়েছে, অথচ অধিকাংশ মানুষ তাদের ভক্ত, তাদের বিরুদ্ধে বললে মানে আমাদেরকে মানুষ এমন গালি গালাজ করে মনে হচ্ছে যে একবারে মানুষের ভুলই হতে পারে না, তাদের কোনো ভুলই হতে পারে না এরকম। তো সম্মানিত বন্ধুগণ, এইরকম বিষয়গুলো আল্লাহ আমাদের সকলকে রহম করুন। এইরকম আশুরা মুহররম কেন্দ্রিক আমাদের সমাজে অনেক জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। দেখেন আরও বলা হচ্ছে যে ইবনু কাসির মহান সাধক আল্লামা ইবনু কাসির রাহেমাহুল্লাহ নাকি বর্ণনা করেছেন, পবিত্র আশুরার দিনে যে কেউ মিশক মিশ্রিত সুরমা চোখে ব্যবহার করে এই অবস্থায় ইবাদতে লিপ্ত হয়, আল্লাহর অসীম মেহরবানিতে আগামী এক বছর তার চোখে কোনো প্রকার রোগ ব্যাধি দেখা দিবে না। চোখের রোগ ব্যাধি যাদের আছে তারা এই হাদিসটা ভালো করে শোনেন এবং এই হাদিসটা বেশি করে আমল করেন, দেখবেন যে চোখের কোনো রোগ বলাই হবে না। যে কি করতে হবে, আশুরার দিনে মেশকে মিশ্রিত সুরমা চোখে ব্যবহার করতে হবে এবং ইবাদতে লিপ্ত থাকতে হবে, তাহলে আর আগামী এক বছর তার চোখের কোনো সমস্যা দেখা দেবে না। কি জাল হাদিস, আজব ফজিলতের হাদিস। তাও আবার আল্লামা ইবনু কাসির রাহেমাহুল্লাহ তার নামে বর্ণনা করা হচ্ছে, তিনি নাকি কথা বলেছেন, অথচ কোনো প্রমাণ নেই। বারসানদের ফজিলত আমল এই বইয়ের 21 পৃষ্ঠা আপনারা এটা পেয়ে যাবেন, কথাগুলোর মিথ্যা কত কথা লেখা রয়েছে। সম্মানিত ভাইরা, এইভাবে আমাদের সমাজে মিথ্যাচার করে করে হাদিসের নামে হাদিস জালিয়াতি করা হয়েছে, জাল হাদিস তৈরি করা হয়েছে। আরও বলা হয়েছে মান সামা ইয়াউমা ইয়াউমা মিনাল মুহাররমি ফালাহু বিকুল্লি ইয়াউমি সালাসুনা ইয়াউমান, যে ব্যক্তি মুহররম মাসের যে কোনো তারিখে রোজা রাখে আল্লাহ তাআলা তার বিনিময়ে এক মাস রোজা রাখার সওয়াব তার আমলে দান করবেন। অর্থাৎ আপনি মুহররম মাসের একদিন রোজা রাখলে এক মাস রোজা রাখার সওয়াব হবে, এরকম একটা জাল হাদিস বর্ণনা করা হয়েছে। আরও হাদিস এখানে লিখেছে এটা 22 পৃষ্ঠায় মান সামা ইয়াউমা আশুরা আকাতাব আল্লাহু লাহু ইবাদাতু সিত্তিনা সানাতিন বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে ব্যক্তি আশুরার তারিখে রোজা রাখবে আল্লাহ তার 60,000 বছরের আমল নামার সমান সওয়াব এবং রাত জাগা সমান সওয়াব রেখে দেবেন, নাউজুবিল্লাহ। এরকম সম্মানিত বন্ধুগণ, এরকম বিভিন্ন বিষয় এই যে বইগুলাতে জাল এবং জয়ীফ হাদিস বর্ণনা করা হয়েছে, এই 12 চান্দের ফজিলত আমল এটা শেষ করলাম আমরা। এখন আসুন যে এই আমাদের মুকসুদুল মোমিনিন,
মকসদুল মোমেনিন বইয়ে আমরা একটু দেখব যে এই বিষয়ে আরো কি জাল হাদিস বর্ণনা করা হয়েছে। মকসদুল মোমেনিন বইয়ের এটা হলো সুলেখা প্রকাশনী, 36 বাংলা বাজার, দ্বিতীয় তলা, ঢাকা। এই প্রকাশনী প্রকাশ হয়েছে, এটা হলো প্রথম প্রকাশ মার্চের 15। হ্যাঁ, এটা এই বিষয়ে এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং এই বইয়ের 472 পৃষ্ঠা থেকে শুরু করবেন। মহররম মাসের ফজিলত এখানে রয়েছে। তো এখানে প্রথম লেখা রয়েছে 443 পৃষ্ঠার মধ্যে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাতে রায়াহীন কিতাবে বর্ণিত আছে, যে ব্যক্তি মহররম মাসের প্রথম রাতে 8 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর 10 বার সুরা এখলাস তার এবং পড়বে, তার এবং তার পরিবারের বর্গের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ওয়াজিব, শাফাত করবেন, কিন্তু তাকে শিরক এবং বেদাত হতে পাক হওয়া চাই। শিরক এবং বেদাত মুক্ত করে যদি কেউ আশুরার দিনে এরকম নফল নামাজ আদায় করে, প্রথম আর প্রত্যেক রাকা প্রথম রাকাতে 8 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা 10 বার, সুরা ফাতিহার পর সুরা ইখলাস 10 বার যদি কেউ পড়বে, তাহলে তার জন্য নবীর সুপারিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন, এটা নাকি বলা হয়েছে। কোন কিতাবে? রায়াহীন, রায়াহীন নামক কিতাবে বলা হয়েছে এগুলা। এই যে তথ্যবিহীন এবং রসুলের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। আরো বলা হচ্ছে রাশিদুল মোমিনীন কিতাবে লেখা আছে, যে ব্যক্তি মহরমের প্রথম দিনে 2 রাকাত নামাজ পড়বে এভাবে যে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে 3 বার সুরা ইখলাস এবং পড়বে, এবং সালাম ফিরানোর পরে হাত উঠিয়ে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আংতাল্লাহ, আল্লাহুম্মা আংতাল আনতাল্লাহ আল আবাদুল কদিম ওয়া হাযিহি সানাতু জাদিদুন আসআলুকা ফিহা আল ইসমাতু মিনাশ শায়াতিনি ওয়াল আউনি আলা নাফসি আল নাফসিল আম্মারাতি বিসুই ওয়া আসআলুকা আল ইসতিগাসা বিমা তুকাব্বিরুনি ইলাইকি ইয়া কারীম ইয়া জালাল ইয়া জালালুল ইকরাম। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার কি ফজিলত হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নির্দিষ্ট করে দিবেন যে সে শুধু তার জন্য পুণ্যের কাজ করবে, এবং শয়তান বলবে আফসোস, আমি সারা বছরের জন্য তার হতে নিরাশ হয়ে গেলাম। এই যেরকম বিভিন্ন হাদিস, তারপরে শেখ বাহাউদ্দিন নকশাবদ্দি রহমতুল্লাহ আলাইহি নাকি বলেছেন, যে ব্যক্তি মহরমের প্রথম রাতে 4 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর 11 বার সুরা এখলাস পড়বে, এবং সালামের পর বলবে সুব্বুহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ তাকে অশেষ পুণ্য দান করবেন। এরকম প্রত্যেকটা একের পর একটা অনেক হাদিস বলা হয়েছে, যেগুলো সবই জাল হাদিস। সম্মানিত বন্ধুগণ, দেখেন আর একটা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুহররম মাসের জুমার রাতে ইবাদতকারী ব্যক্তি যেন শবে কদরের ইবাদত করার ফজিলত লাভ করলো। মুহররম মাসের জুমার রাতে যদি কেউ ইবাদত করে তাহলে লাইলাতুল কদর বা শবে কদরে ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াব নাকি আল্লাহ দান করবেন, নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরকম অনেক হাদিস এখানে এসেছে যে আশুরার দিনে রোজা রাখলে 60 বছরের ইবাদতের সমান সওয়াব হবে, তাও তিরমিজির হাওয়া তিবরানি। এরপরে কি লেখা আছে, জালিসুন নাসিহীন নামক কিতাবে আছে, এরকম অনেক হাদিস। বলা হচ্ছে যে আশুরার দিনে নিজের পরিবার বর্গের খাওয়া দাওয়ার খাতে অন্য সময়ের তুলনায় অধিক পয়সা ব্যয় করবে, আল্লাহ তাআলা তার জন্য সারা বছর রিজিকে বরকত দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাকি এটা বলেছেন, নাউজুবিল্লাহ। এটা কোনো এখনো এরকম কোনো হাদিস আসলে নেই। এরকম দেখেন একের পর এক হাদিসগুলা জাল হাদিস বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে সে কখনো দোজখের আগুনে জ্বলবে না, নাউজুবিল্লাহ। বলছে যে মানসামা ইয়াউম আশুরা লাম তামাসসাহুন নার ওয়া আবাদা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কি আছে, মাজালিসুল আবরার, এই কিতাবে নাকি হাদিসটা আছে। সম্মানিত বন্ধুগণ, এইভাবে এখানে বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে আশুরার মাসের রোজা, এরকম রোজা রাখলে এই ফজিলত হবে, এরকম দেখেন অনেক কথা দিয়ে এখানে বলা হয়েছে। তারপরে আপনারা এই বইয়ের 480 থেকে শুরু করে 492 এখানে মোটামুটি 21টি জাল এবং জয়ীফ হাদিস রয়েছে আশুরার ফজিলতের ব্যাপারে। সম্মানিত বন্ধুগণ, কাজে এই যে মকসুদুল মোমেনিন বইয়ে আপনারা দেখতে পেলেন যে এখানে বিভিন্ন জাল এবং জয়ীফ হাদিস আশুরার কেন্দ্রিক রয়েছে, এরকম আমাদের সমাজে আশুরার কেন্দ্রিক আরও অনেক জাল এবং জয়ীফ হাদিস রয়েছে, যে বিষয়ের আমরা প্রথম পর্ব গত পর্বে আমরা বলেছি, এটা আজকে দ্বিতীয় পর্ব ছিল, সেই বিষয়ে আজকে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে আশুরা কেন্দ্রিক, আশুরা একটি অবশ্যই ফজিলতপূর্ণ দিন,
এবং সেদিনে সিয়ামের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিনে সিয়াম রাখতে হবে, এটা আমাদের জন্য কর্তব্য, যদিও সেটা ফরজ নয়, এটা সুন্নাহ আর কি। এর অশেষ সওয়াব বর্ণিত হয়েছে, কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো জাল এবং জয়ীফ হাদিস দিয়ে এর ফজিলত বর্ণনা করার বিষয়টি, এটা কিন্তু কখনোই উচিত নয়। এবং শরীয়তের ক্ষেত্রে জাল এবং জয়ীফ হাদিসের কোনো স্থান থাকতে পারে না। অতএব আসুন আমরা সকলে জাল এবং জয়ীফ হাদিস থেকে সতর্ক সাবধান হই, এবং আমাদের বিশেষত তরুণ যারা, আমরা ছাত্র যুবক ভাইরা যারা রয়েছি, দায়িত্বশীল সাংগঠনিকভাবে যারা দায়িত্বশীল রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, সর্বস্তরের যারা দায়িত্বশীল দীনের দায়ী রয়েছেন, যে যেখানে আছেন, প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করতে হবে। কেননা জাল এবং জয়ীফ হাদিসের ধোকায় পড়ে অধিকাংশ মানুষ আমাদের ইমান হারা হচ্ছে, এবং ফজিলতের নামে হাজার হাজার মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এবং জাল এবং জয়ীফ হাদিসের কারণেই মুসলিম উম্মা আজকে শতদা বিভক্ত। মুসলিম উম্মার মধ্যে এত ইখতলাফ রয়েছে, যেদিন মুসলিম উম্মা কোরআন এবং সহি সুন্নাহকে অকাট্যভাবে মেনে নিবে, কোনো জাল এবং জয়ীফ হাদিসের কোনো স্থান থাকবে না শরীয়তের নামে, সেদিনই মুসলিম উম্মা ইনশাআল্লাহ এক হতে পারবে। কাজে ঐক্যের প্ল্যাটফর্মে মুসলিম উম্মাদেরকে ফিরে আসতে হলে জাল এবং জয়ীফ হাদিসের সমস্ত বেড়াজালকে ছিন্ন করে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক আমাদের আমল, আকিদা এবং ইবাদত বন্দেগী সহ সমস্ত জিন্দেগীকে আমাদের সাজাতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবলে আজকে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।